হে গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ছাদ, যে ছাদের কমলা গাছ হয়েছে, লাগিয়েছে কমলা গাছ, আর অনেক গাছ আছে। এটা হচ্ছে আম গাছ, আম গাছে ফুল হয়েছে, জানি না স্পষ্ট বোঝা যাচ্ছে কি না। আরও গাছ আছে, এটা হচ্ছে পুদিনা পাতা, যেটা আমরা অনেকেই প্রয়োজন, অনেকের লাগে। যে পুদিনা গাছ, পুরি বলো হাই। হাই, আপনারা ভালো আছেন? বলো বলো বলো, আপনারা ভালো আছেন? এই যে অ্যালোভেরা গাছ, এটা সবই আমাদের ছাদে, আমাদের বাসার ছাদে। আছে মরিচ গাছ, বোমে মরিচ যেটাকে বলা হয়, কাঁচ আছে, এই যে মিষ্টি আলু শাক। এই যে আমাদের দোতলা, মানে নিচতলায় আর কি, আমাদের উপরতলায় আর আছে। এটাকে কি পাতা জানি বলে আমার মনে নেই, বেসিক্যালি আপনারা যে জানেন কমেন্টে জানাবেন। পাথরচোনা, সরি আপু বলতেছে, এটা পাথরচোনা গাছ। এই যে আরো গাছ লাগাবে, যদিও যে টবগুলো নিয়ে আসছে। এখানে লেবু গাছ আছে, এই যে ছোট ছোট লেবু হয়েছে, ছোট ছোট লেবু। এই যে আম, আমাদের ছাদের কাছে আম আরো বড় হয়েছে, আম পেরে নিয়ে গেছে। এই যে বড় লেবু আছে, এই যে লেবু হয়েছে, আরো আছে লেবু গাছ। এখনো ছাদে বা আমাদের বাসায় কাজ চলতেছে, বেসিক্যালি কাজ সম্পূর্ণ হয় নাই। এই যে আমাদের বুড়ি বলে হাই, এদিকে আরো গাছ আছে, আমাদের ছাদে আরো গাছ আছে, উপরে ছাদ, যদিও উপরে যাব, গেলে দেখতে পারবো। দেশে সৌরবিদ্যুৎ, পুঁইশাক, অনেক গাছ আছে এখানে, উপরে আরো গাছ আছে, যদিও আমি যাচ্ছি এগুলো দেখিয়ে। আপনারা যদি ভালো লাগে, ছাদে আপনারা এরকম টপ টপ করে গাছে চারা করা যায়, এই যে পুরো ছাদটা এখান দিয়ে টপ টপ করা আছে, গাছের চাষ করা আছে, বাগান যেটা আমাদের বলা হয়, পুঁই শাক, শাক সবজি, ফল সব কিছুই আছে আমাদের বাগে। এই যে পানি রেখেছে এখানে, এরকম টপ দিয়ে আর কি সাজানো হবে। বলো যাও না, ওরা দেখা, এটা হচ্ছে আমাদের নিচের ছাদ আর কি, বাসায় এখনো কাজ চলতেছে, কমপ্লিট হয়নি। ছাদে যাচ্ছি, বড় ছাদে, যেটা অনেক সবজি, অনেক বাগান, অনেক গাছ লাগানো আছে। মানুষ ছিঁড়ে ফেলে, ফ্ল্যাটের অনেক লোক থাকে তো ছিঁড়ে ফেলে, তাই তালা লাগানো হয়েছে। এই যে আমাদের ছোট বড় ছোট ছাদ, এটার মধ্যে অনেক কিছু লাগানো, এই যে জাকি দেওয়া আছে, এই যে উপরে সবজি গাছ, সবজি হয়েছে, বুড়ি দেখতেছে আমি যাও। এই যে করলা গাছ, এই যে করলা হয়েছে, আমু ধরো না কিছু, এতে যাও আমার কাছে যাও, এই যে চিঙ্গা, অনেক সবজি গাছ, তোমার শোনো। আমাদের এই উপরে ছাদে আর কি অনেক কিছু লাগানো আছে, এদিকটাকে দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ কিনে খেতে হয় না, যদি আগ্রহ থাকে। এটা পেঁপে গাছ, এই যে অনেকগুলো আম বসে দেখালো, ঠিক আছে, এই যে পেঁপে হয়েছে, সবসময় আসি না ছাদে,
এই যে সবজি গাছ, মানে কি বলে ঝাঁকা, আমাদের দেশে বলে ঝাঁকা, ঝাঁকি দেওয়া আছে, ঝাঁকি দেওয়া হয়েছে। এই একটা লেবু গাছ, যে মিষ্টি কুমড়া ফুল, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। এই দেখো চাল কুমড়া, এটা হচ্ছে চাল কুমড়া, ছাদে লাগানো হয়েছে, অনেক সুন্দর। আরো আছে, অসাধারণ। এটা হচ্ছে বেগুন, কালারফুল আর কি, মরিচ গাছ, লাউ গাছ। এই দেখো কি, আরে না, কিছু পুঁইশাক, অনেক বড় ঝাঁকা দেওয়া আছে। আমি একটু আমাদের এই যে ছোট শীত, আমি ওদিকে আসে না, নামো। এই যে যেটা বলে ঝাঁকা দাও, ঝাঁকে দাও, মাছা দিয়ে দিছে, যেটা অনেক দেশে মাছা বলে, ঝাঁকি বলে, যে যেটা বলে কমেন্টে জানাবেন প্লিজ। এটা হচ্ছে মিষ্টি ইয়া কি বলে জালি কুমড়া, বড় হয়েছে আর এটা ছোট হইতেছে। এই যে দুইটা, এটা হচ্ছে আমাদের এক সেট, দুই সেট করা তো দুই দিকে, যেখানে ওই একই সেম পজিশন। এটা পুঁইশাক, পুঁইশাক, তারপরে চিচিঙ্গা গাছ, এটা হচ্ছে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, এই যে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছ অনেক বড় হয়েছে। এই যে এটা হচ্ছে মরিচ গাছ, এখানে অনেক গাছ লাগানো ছিল আগে, এখন মানে গাছ মরে গেছে, সিজন শেষ তাই। এই যে এটা হচ্ছে বটবটি গাছ, অনেক গাছ আছে, বটবটি গাছ, শিম গাছ, পুঁইশাক, লাউ গাছ। যে কত বড় একটা লাউ হয়েছিল, পাকাতে রেখেছে, পাকিয়ে নিবে। ম্যাও বলো ম্যাও। এই যে শিম গাছ, এটা হচ্ছে বড় উপরের জায়গাটা আর কি, আমি উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, সরি তুমি করে বলে ফেললাম আপনাদেরকে। ম্যাও আম্মা কোথায় যাচ্ছ, না তুমি ওঠো না, আমি পড়ে যাবে, তুমি পড়ে যাবে, আমি পুরো লুকিংটা আমি আপনাদেরকে দেখাবো, যে পুরোটা দেখা যায় আর কি ভিডিওতে। মানে দুইটা ছাদ তো, নিচেও একটা পজিশন। এই যে আপু মোবাইলটা ধরেন তো, এই যে আর কি, এই মাছা দেওয়া আর কি, এখানেও সবজি চাষ করা আছে, টবগুলো নিয়ে আছে। এটা হচ্ছে আমাদের উপরে ছাদ, আমি এই যে উপরে তিনতলা আছে আর কি, চার তিন ফাউন্ডেশন, এখানেও দেওয়া আছে। এই যে হচ্ছে নিচে, আমি যখন আপনাদেরকে দেখানো হয়েছিল আমি দেখিয়েছি আপনাদেরকে। আর এটা হচ্ছে এই সাইড, এটা হচ্ছে এই সাইড, এই যে লুকিং, এই গাইস আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ থেকে আমাদের ছোট ছাদটা কীভাবে সাজানো হয়েছে এটা দেখানোর চেষ্টা করেছি। এই যে উপরে আমাদের বিদ্যুৎ আর কি, বিদ্যুৎ লাগানো দেখানো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন আমাদের বাগানটা কেমন, এবং আমার ছাদে যে বাগানটা করা হয়েছে।